আর এটা হচ্ছে ভিতরে এটা আউটসাইডে স্পেল ভিতরে মানে এইখানে হচ্ছে তারা সিম্পলের ভিতর হাফ সিলিং সিলিং প্লাস হচ্ছে বিমগুলো আমরা মোড়াই দিচ্ছি বারমাটির লেকার পলিশ করে লোভার করে দিচ্ছি পানিটা ইউজ করে মস্ত কিছু হবে না নতুন একটি ইন্টিরিয়র ডিজাইন নিয়ে ভিডিও করতে আর আজকে যে লোকেশন আছে এখানে কিন্তু আমাদের সুমন ভাই অনেক সুন্দর সুন্দর ইন্টারিয়ার কাজ করেছে সম্পূর্ণ ফ্ল্যাট জুড়ে তো কথা বলবো সরাসরি সুমন আসসালাম সুমন ভাই কেমন

এইখানে টিভিটা আর এইখানে দেখেন আমরা ডোরগুলো পরে দিছি ডোরগুলো দেখেন সম্পূর্ণভাবে হাইড্রো দেখেন ফুললি হাইড্রোলিক এই যে এখানে আবার গ্লাসপালা করে দিছি এগুলো হাইড্রোলিক দেখেন আচ্ছা আপོས་ে কিন্তু লেগে যাচ্ছে জি এগুলো দেন আপོས་ে লেগে যাবে আর এই যে এইখানে ভাই ক্যাবিনেটের ভাই ম্যাটেরিয়ালটা কি এটা হচ্ছে আপনার ভিতরে যেই বোর্ডগুলো ইউজ করছি এটা হচ্ছে গর্জনের ফ্লাই আর ফ্রন্ট সাইডে এগুলো হচ্ছে আপনি বারমাটিকে ফ্লাইবোর্ডের উপরে লেকার পলিশ করা আচ্ছা লেকার পলিশ জি আচ্ছা আর ভিতরে হচ্ছে আপনারা শোকেস রাখার জন্য জায়গা করেছেন পেন করেছি এখানে আছে দেখেন সেলফ করে দিছি আমরা

আচ্ছা এখানে হচ্ছে একটা স্ল্যাব ছিল স্ল্যাবটা ঢেকে আমরা আরেকটা তিনটা অপশন করে দিছি আর এই পাশটাতে একটা ছোট ই ছিল গ্যাপ ছিল ওইটাতে আমরা একটা ই করে দিছি ক্যাম করে দিছি লোবার করে দিছি যেটা আচ্ছা লোবারটা কিন্তু একবার ফুললি হোয়াইট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর জি আর এই যে এখানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সিলিংটা সিএনসি কাটিং এর মধ্যে কালার কম্বিনেশন সিএনসি কাটিং এর সুন্দর একটা সিলিং এই সিএনসি কাটিং এর ভিতরে তো ভাই অসংখ্য ডিজাইন থাকে জি 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 আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে লাইটগুলো তো সাথে দিয়ে দিয়েছেন পার্শ্ববাসি ভিতরে কিন্তু এলইডি স্ট্রিপ লাইটগুলো আছে লাইটগুলো কি ভাই মাল্টিকালার এর না এটা হচ্ছে অনলি যেটা গোল্ডেন কালার বলি এক কালার থাকে এটা আচ্ছা এছাড়া তো বিভিন্ন কালার যে লাইটগুলো সেগুলো তো আপনারা ইউজ করে থাকেন আচ্ছা তো এই প্রথম হচ্ছে টিভি ক্যাবিনেটের খরচ জিজ্ঞাসা এটা হচ্ছে আমরা 1200 থেকে 1300 টাকা পার स्क्वायर ফিট করে থাকি ওটা এই বীমটা হচ্ছে 500 থেকে 550 টাকা আর এটা হচ্ছে আপনাদের 900 থেকে 1000 টাকা পার स्क्वायर ফিট আচ্ছা আর সিলিং গুলো হচ্ছে আপনার ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা লাইটিং সহ আর কেউ যদি আরো কমে চায় জিপসাম করতে গেলে অনলি তিনশো টাকা পার স্কোয়ার ফিট লাইটিং ছাড়া কালার সহ এই কাজগুলো তো ভাই টিনের ঘরেও করা যাবে চারিদিকে দেওয়াল থাকলে করা যাবে আচ্ছা আর আমরা আরো একটু জিনিস দেখে এটা হচ্ছে জিপসাম দিয়ে করলে কত পড়বে তিনশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে তিনশো টাকা পার স্কোয়ার ফিট আর এখানে কিন্তু ভিম ছিল একটি এই কাজের জন্য কিন্তু বুঝাই যায় না এটা কত সুন্দর করে একবার একবার পুরো রংটা ডেকে দিছি ওকে তো আমরা হচ্ছে এখন

আচ্ছা তো যেহেতু কিচেনে কিন্তু পানির কিন্তু কাজ থাকে সেই জন্য তো আমরা স্পেল ইউজ করি বর্তমানে যেগুলো আপডেট চলছে আচ্ছা আর এই কালার গুলো কিন্তু ময়লা হলো তেমন বোঝা যাবে না এগুলো এর মতো গ্লিস আচ্ছা পার্ল কিন্তু কালারটা চিক চিক আচ্ছা যাই হোক এগুলো কি ভাই হাইড্রোলিক দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ এই দেখেন হাইড্রোলিক এগুলো সম্পূর্ণ হবে হাইড্রোলিক মানে আপনাদের প্রত্যেকটা ফিটিংস এ কিন্তু হাইড্রোলিক দেওয়া হয় সম্পূর্ণ এখানে হচ্ছে কিচেন ইউজ করছি আর এই পাশটা হচ্ছে আমরা একটা যেমন পাইপটা থাকে দেখা না যায় এটা ঢেকে যায়

আচ্ছা আমরা এখন মাস্টার বেডরুমে চলে আসলাম এইখানে হচ্ছে তারা সিম্পল এর ভিতর হাফ সিলিং চেয়েছে সিলিং প্লাস হচ্ছে এই যে আমরা মোড়াই দিয়েছি দেখেন আচ্ছা এই কর্নারও কিন্তু একটা পিলার ছিল পিলার ছিল ওই পিলারের সাইডে হচ্ছে ছোট করে একটা ক্যাবিনেট করে দিয়েছি আচ্ছা এইখানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় হচ্ছে ওয়াল ক্যাবিনেট যেটা ওয়াল ক্যাবিনেট এটা হচ্ছে আলমারি প্লাস ড্রেসিং টেবিল একসাথে এল শেপের করা এটা হচ্ছে আপনার এই আউটসাইড হচ্ছে ডকুপেন্ট এটা হচ্ছে স্পেল

গেস্ট রুমে তেমন কিছু কাজ করে না এই দিছি আর হচ্ছে এখানে একটু লোভার করে দিছি আচ্ছা আমি একটু বলি এই গেস্ট রুমের হিসাবটা হচ্ছে মাঝে কিন্তু একটি ভিম গিয়েছে সেজন্য তো সিলিংটা সেভাবে বানানো যায়নি কিন্তু সৌন্দর্যের জন্য কিন্তু তারা এই ভিমটার ভিতরে ডিজাইন করে দিয়েছে পিলার ছিল এখানে পিলারের সাথেও কিন্তু সুন্দর সুন্দর করে আমরা বারমাটিকের ফ্লাইবোর্ড দিয়ে লেকার পলিশ করে দিচ্ছি এখানে একটু গ্রুপ করে দিছি মানে কিন্তু বুঝাই যায় না যে এখানে পিলার ছিল আর এইখানে হচ্ছে লোবার লোবার করে দিচ্ছি একবার প্রথমে যে রুমটা দেখলাম সেটার মতই কিন্তু সেম টু সেম আর আপনাদের এই কাজ তো জিপসাম দিয়ে অবশ্যই করা যায় সে ক্ষেত্রে খরচ কম হয় জিপসাম দিয়ে করলে আপনার খরচ হচ্ছে দজি লাইটিং সারা হয় অনলি 300 টাকা সেম ডিজাইন করতে পারবো পার স্কোয়ার মাত্র 300 টাকা পার স্কোয়ার ফিট সেম টু সেম ডিজাইন জিপসাম দিয়ে লাইটিং ছাড়া কালার সহ আচ্ছা তো ভাই এখন কথা হচ্ছে সম্পূর্ণ ঘরের কাজ কিন্তু আমরা ঘুরিয়ে দেখালাম কাজগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে এছাড়া হচ্ছে অনেক গর্জিয়াস কাজেরও কিন্তু অনেকে চয়েস থাকে সেক্ষেত্রে তো সেগুলো করে দিতে পারি ইনশাল্লাহ সব ধরনের কাজ আমরা করে দিতে আর ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক সময় প্রবাসীরা কিন্তু ভিডিও দেখে কল করে থাকে সেক্ষেত্রে হচ্ছে তাদের বাসা তো দেশের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে জেলা হয়ে থাকে গ্রাম ভিত্তিক হয়ে থাকে আচ্ছা সেখানে গিয়ে আমরা কাজগুলো করে দিতে শুধুমাত্র ফোনের মাধ্যমে কথা বলে কিন্তু আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে সুমন ভাই আশা করবো সবাইকে একটি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম